মুসা কলিম আল্লাহ এই সময় কিছু বড় হয়ে গেলাম, বড় হওয়ার পরে আল্লাহ জানাই দিলা কইলা হে মুসা তুমি ফেরাউনরে বুঝাইতে লাগবো, তুমি দিনে ইসলাম তুমি প্রচার করতে লাগবো। মুসা কলিমুল্লাহ ফেরাউনের কাছে গেছেন, এর মধ্যে আরো একটা ঘটনা আরো একটা কথা আমি ছাড়ি দিচ্ছি। দেখবায় ছোট ছোট বাচ্চার মধ্যে একটা নিয়ম আছে, মায়ে যেই সময় কুলোর মধ্যে লইন, বাবায় যেই সময় কুলোর মধ্যে লই, তখন মার দাড়ির মধ্যে তাবড় মারি, মার মুখর মধ্যে তাবড় মারি দে, বাবার দাড়ির মধ্যে ধরিয়া তাবড় মারি দে। ওলা হয় নানি আমার বুজুর্গন, বাবে কুলোর মধ্যে লইয়া হাঁটা বিড়া করতে আসুন, ছোট বাচ্চা বাবার দাড়ির মধ্যে ধরিয়া দাড়ির মুখর মধ্যে তাবড় মারি দে, মার কুলোর মধ্যে থাকিয়া মার মুখর মধ্যে তাবড় মারি দেয়, এলা ঘটনা হয় না নি কঞ্চায় বাচ্চাই ধরিল খাস্ত স্বভাব আছে। ফেরাউনে একদিন আদর করিয়া যত্ন করিয়া মুসা কলিমুল্লাহ ছোট কুলোর মধ্যে লইছে, ফেরাউনের দাড়ির ধরিয়া মুসা কলিমুল্লাহ তাপড় মারি দিছে। ফেরাউনের দাড়িও লম্বা আছে 3.5 হাত লম্বা, চিন্তা কথা নিয়ে আমার বুজুর্গ কত লম্বা 3.5 হাত। কঞ্চার ইলা দিন আমরা দেশে দেখা দিব আন্দাই উপায় লিখিত হইব তা উঠি দিব না, জানিয়া রাখি আমার বুজুর্গন দাড়ি রাখা হইয়া থাকলো সুন্নত, এমন মারাত্মক সুন্নত দাড়ি রাখা হইয়া থাকলো ওয়াজিব। দাড়ি সুন্নতি দাড়ি হইত, এক মোড় অথবা ছয় মোড় দাড়ি রাখা হইয়া থাকলো সুন্নত, এর চেয়ে লম্বা হওয়ার পরে দাড়ি খাটিয়া বালানিও সুন্নত হোক সুবহানাল্লাহ। এখন ওলা দাড়ি রাখতাইনি, লম্বা করতে 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 একদিন দেখা যায় এক শখসে পেশাব করে দাড়ি ফকেট হারাইয়া হোক নাউজুবিল্লাহ। তারে জিজ্ঞাসা করা হইলো, ভাই রে দাড়ি ফকেট হারাই পেশা করছেন? বলে আল্লাহর শুকুর দেখরাইনি, আল্লাহ দিছেন বলে কিতা, বলে এত লম্বা দাড়ি পেশা করো সেটা দিন দাড়ি ধরে তো বেয়াদবি হইব, বলে তোমার এই অত গজব খেয়ে ফেলাইলো, দাড়ি এক মুঠ চা মুঠ রাখে বাকি গানের খাটিয়া ফেলানি সুন্নত, তুমি অত লম্বা আকারে হাবু গোষ্ঠী দাগ গোষ্ঠীর যা মানুষ আসলা সারার মিলাইয়ে দাড়ি রাখা আরম্ভ করে দিছো, জলদি করে আসেন খাটো খাটিয়া পেশা করো সেটা থাকি পাচ্ছ। দেখো আমার বুজুর্গন দাড়ি অতিরিক্ত লম্বা রাখা হইয়া থাকলো মকরুব, এক মুঠ অথবা ছ মুঠ রাখতায়, কিন্তু এর তা যদি কমে যায় তা হইলে কবিরা গুণা। কইতাম নি আমার বুজুর্গন, যদি কোনো মানুষের দাড়ি এক মুঠ এর চেয়ে দুগির আরো বেশি কমে যায় তা হইলে এই দাড়ি এক মুঠ হইতে সময়ে যত দিন লাগব তত দিন তোমার আমল নমার মধ্যে গুনায় কবিরা লেখা হয় হোক নাউজুবিল্লাহ। মনে করে একটা একজন মানুষের দাড়ি খাটি লইছে অর্ধেক, আর অর্ধেক পুরা হইতে হইতে মনে করো 2 মাস লাগবো, এই যে 2 মাস তোমার এক মুঠ দাড়ি ভরতে সময় যে 2 মাস সময় লাগলো, এই সময় 24টা ঘন্টা তোমার আমল নামার মধ্যে গুনায় কবির এলাকা হইল নাউজুবিল্লাহ। এরপরে আমার বুজুর্গন দাড়ি রাখলে চক্ষুর জ্যোতি বাড়ে, দাড়ি রাখলে মানুষের মুখের সৌন্দর্য বাড়ে, দাড়ি রাখলে মানুষের হায়াত বৃদ্ধি হয়। জানিয়া রাখিও যে ব্যক্তি দাঁড়িয়ে বেলেট দিয়া কিন্তু খামাইবাই, তোমার হায়াত তোমার হাতে কিন্তু বাড়তি করতে আসো, তুমি তোমার চক্ষুর জ্যোতি তোমার হাতে তুমি নষ্ট করতে আসো, তোমার মুখের সৌন্দর্য তোমার নিজের হাতে তুমি নষ্ট করতে আসো। তে আমি মাতর মধ্যে আসলাম, ফেরাউনের দাড়ির মধ্যে ধরিয়া মুসা কলিমুলে একটা বড় মারি দিলা। ফেরাউনে কইল, রে ইগো হোক যেগু স্বপ্নে দেখছি ওগু মনে কয়, আর না ইগে আমার দাঁড়ির ধরে থাপড় মারলো কি তাহলে কি হোক যেগু দেখছি আমার বাসাই যেগুর এত ধ্বংস হইতো ও ওগু মনে হয় আমার ঘর আই গেছে, কইল এগুলো পরীক্ষা করা লাগবো। আসিয়া অনেক বুঝাইলা, বলে ছোট বাচ্চা বুঝছে না হয়তো মারি দিছে, এখন তুমি পরীক্ষা কিতা করবে, বলে না ইগো যেগু স্বপ্নে দেখছি ওগু হইব, মানে আমার থাপড় মারতো কেনে পরীক্ষা কিতা করছে জানেননি, একটা পাত্রের মধ্যে আংটা রাখছে আর একটা পাত্রের মধ্যে মতি জাহির রাখছে সোনা রূপা রাখছে। দেখুন আমার বুজুর্গন যে আংটা আগুন দিয়ে জ্বলিয়া উঠে সেই আংটা কিন্তু লাল জলমল করতে থাকে, তাকে না নি একটা পাত্রের মধ্যে কি করছে আংটা জ্বলা আংটা জ্বালাইল আংটা আগুন রাখছে, আর একটা পাত্রের মধ্যে সোনা রূপা মতি জাহির রাখছে জলমল করতে আসে। সে পরীক্ষা করে আসিয়ার কইল, ও আমার বিবি এই বাচ্চার সম্মুখে 2টা পাত্রর মধ্যে একটার আগুনের আংটা আমি জাড়মু আর আরেকটার মধ্যে সোনা রূপা আমি রাখমু, আর এই বাচ্চার সম্মুখে আমি নিয়া দিমু, বাচ্চা যদি হুঁশিয়ার হয় বাচ্চা যদি আমার যে
স্বপ্নে দেখা সেই বাচ্চা যদি হয় তাহলে সেই বাচ্চায় কি করব সোনা রূপা মতি জয়ের দিকে অগ্রসর হয়ে যাইব আর সেই বাচ্চা যদি সেই বাচ্চা না হয় তাহলে সেই আংটার দিকে সে অগ্রসর হয়ে যাইব হরিকা গিলা হরের বুধরাই দুইটা পাত্র আছে একটা সোনা রূপা আর একটা আংটা জ্বলন্ত আংটা আছে মুসা কলিমুল্লাহ ছোট বাচ্চা তার নিকটে নিছে নেওয়ার পরে তানে তার সম্মুখে সাড়িছে বাচ্চারে সাড়িছে দুইটা পাত্রর মধ্যে দুইটা জিনিস রাখিয়া দেখবাই বাচ্চারার নিয়ম হইল যে জিনিসে বেশিরভাগ জলমল করে সেটার দিকে তাদের অগ্রসর থাকে ঠিক না নি মুসা কলিমুল্লাহ দেখছেন সোনা রূপা মতি জয়রে কিছু জলমল করতে আছে ওদিকে রোয়ানা দিলাইছেন আল্লাহ জিব্রাইল বাটাইলা জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার মুসার মুখটা আংটার দিকে তুমি করিয়া দেও আর না হয় মুসা কলিমুল্লার ফেরাউনে গতি করি লাগিব জিব্রাইল আংটার দিকে মুসা কলিমুল্লার অগ্রসর করাই দিস আর মুসা কলিমুল্লা যেমনি আংটা পাইস সঙ্গে সঙ্গে আতর মধ্যে লইয়া আমুকর মধ্যে দিলাইস এর কারণে মুসা কলিমুল্লার একটু জিব্রার মধ্যে লক্ষ্ণুত আসলো বাসা একটু তুতলাইয়া মাতি কিতাল লাগিয়া ও যে আংটা মুখর মধ্যে দিসলা দেওয়ার লগে লগে তার জিব্বা একটু জ্বলি গেছিল এর কারণে আমার বুজুর্গন মুসা কলিমুল্লাহ যেই সময় কথাবার্তা করতো একটু লক্ষ্ণুর থাকতো বাসার মধ্যে একটু গড়বড় থাকতো কিন্তু আল্লাহ কুরআন শরীফের মধ্যে দোয়া শিক্ষা দিছেন রব্বিশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি এই দোয়া মুসা কলিমুল্লাহর আল্লাহ শিখাই দিছেন এই দোয়া পড়ার কারণে আল্লাহ মুসা কলিমুল্লাহর জিব্বা ভালো করে দিছেন সুবহানাল্লাহ এরপরে কি হইছে কইল না ইগো আমি যেগু স্বপ্নে দেখছি ইগু নাই মুসা কলিমুল্লাহ ফেরাউনের ঘর বড় হইতেছ আল্লাহ কইলা যাও মুসা এখন তুমি বড় হয়ে গেছো ফেরাউনরে বুঝাই তুমি দিন আনো ফেরাউনের কাছে মুসা কলিমুল্লাহ গেছো যাওয়ার পরে গিয়া কইলা ও ফেরাউন তুমি আমার নবী মানো কইল সাও সাই আমার ঘর বেটা খাইয়া বড় হইল আর এখন কয় আমি তারে নবী মানি লিতাম ফেরাউনে কয় আমার ঘর খাইয়া বেটা ছোট থাকি বড় হইল আর এখন হে ঘর নবী হয়ে গেছে তারে নবী মানতাম ফেরাউনে তো কোনো সময় মানে না শেষ মুহূর্তে আমার বুজুর্গন ফেরাউনে কইল হে মুসা তুমি নবী বলিয়া প্রমাণ কিতাম আল্লাহর কাছে মুসা আরজ করলা কইলা আয় আল্লাহ ফেরাউনে নিদর্শন চাইয়া বইছে আমি নবী বলিয়া প্রমাণ কিতাম আমি তারে প্রমাণ কি দেখাইব আল্লাহ কইলা ও মুসা তোমার হাটর মধ্যে যে লাঠি আছে এই লাঠিটা তুমি জমিন ছাড়িয়া দেও সুবহানাল্লাহ আরে একটা জিনিস আমার বুজুর্গন জ্বালিয়া রাখিও মুসা কলিমুল্লার হাতর মধ্যে একটা লাঠি এই লাঠিটা কইতে গিয়াইল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাত থেকে যেই সময় আইছেন তখন আঞ্জির গাছের একটা ডাল তাই নাইতে আনছেন আর এই আঞ্জির গাছের ডাল মুসা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম পরে তান আওলাদর কাছে গেছে তান আওলাদর পরে এর পরের আওলাদর কাছে গেছে ওলা সেই লাঠিটা ট্রান্সফার হইতে হইতে মুসা কলিমুল্লাহর হাত হইয়া পৌঁছিছে হুকা সুবহানাল্লাহ এই লাঠির কয়েকটা নয়টা গুণ লেখছেন কিতাবের মধ্যে এর মধ্যে একটা গুণ হইল এই লাঠি জমিনও সাড়ি দিলে সাপ হয়ে দিত আর আবার লাঠি ধরলে আবার লাঠি হয়ে দিত হোক সুবহান আল্লাহ আল্লাহ দুরুজির বড় হোক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুসার লাঠি জমিনও ছাড়ার সাথে সাথে কিতা হইতো সাপ হয়ে দিত আরও একটা গুণ হইল মুসা কলিমুল্লাহ যেই সময় ছাগল রাখতা তখন যেই সময় ছাগলের খাওয়ানির কোনো কিছু প্রয়োজন পড়তো তখন জমিনও গাড়ি দিতা লগে লগে ডাল বিস্তার করিয়া গাছ হইয়া পাতা ধরি লাইতো আর পাতা ছাগলরে খাওয়াইতা খুব সুবহান কত বড় কোন চিন্তা করতে দেবার আমরা তো আল্লাহ আত দিছন আমরা তোর মঞ্চে লাঠি লইয়া করি কিন্তু কোন লাঠি দিয়ে কেরামতি দেখাইতে পারিনি জি না আল্লাহ জানাই দিলা কইলা মুসা
তুমি কি করো ফেরাউনে যখন নিদর্শন চাইয়া বইছে তখন তোমার হাতের লাঠিটা তুমি জমিনে ছাড়ি দেও যেমনে আতর লাঠি জমিনের মধ্যে ছাড়িছো সেই লাঠি বড় আজাগর সাপে পরিণত হয়ে গেল ফেরাউনে যেমনে দেখছে দৌড় শুরু করছে করে দিয়ে কইল মুসা আগে তোমার লাঠিওকে সমালিও এরপরে আমারে বুঝাইও বলে কিতাই দিবি ওকে সমালো আগে আমি ডরাইয়া এখন মুসা কলিমুল্লাহ লাঠি সাপ হইতে জীবনে আর দেখছেন না এখন আল্লাহর হুকুমে চালিশজন সাপ হয়েছে এখন দৌড়তে তাই নিজেও ডরাইতে রাখো সুবহান আল্লাহ জানাই দিলা আল্লাহর কাছে আরো সল্লা কইলা আল্লাহ আপনার অর্ডারে আমি লাঠিটা জমিনের মধ্যে ছাড়িলাম লাঠি দেখা যায় সাপে পরিণত হয়ে গেল এখন আমি লাঠিটা কিভাবে লাঠিয়ে পরিণত করতাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন খুজালা তাখাব সানুইদুহা সিরাতাল উলা হে মুসা তুমি ডরাইও না এই লাঠির মধ্যে তুমি হাত দিয়া ধরো হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে সেই সাপরে আমি লাঠিয়ে পরিণত করে দিব সুবহানাল্লাহ যেমনে মুসা কলিম উল্লাহ দর্শন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেছে হক্কা সুবহান ফেরাউনে যেমনে দেশে কইলে তুমি সবচেয়ে বড় জাদুকর যেমনে দেশে কইলে তুমি একটা লাঠিরে সাপ বানাইতে পারছো আর সাগরে আবার লাঠি বানাইতে পারছো তোমার মতো জাদুকর পৃথিবীর জমিনে আর কেউ নাই তখন ফেরাউনে কি করলো তার বাদশাহীর মধ্যে তাকিয়া রাজত্বর মধ্যে এলান করিয়া দিলাইল বলে আমার মিশরের মধ্যে যত জাদুকর মানুষ আস একটা দিন ধার্য করে দিল বলে সমস্ত জাদুকর হল আমার এই মাঠের মধ্যে উপস্থিত হই ভাই মুসা কলিমুল্লার সঙ্গে কম্পিটিশন হইত মুসার লাঠি কিভাবে সাপ হয় তুমি তাই দেখাই দিতা হাজার হাজার মানুষ মাঠে উপস্থিত হইছেন জাদুকর হল মুসার লাঠির সঙ্গে মোকাবিলা করতা কিন্তু দেখা যায় আমার বুজুর্গন হাজার হাজার মানুষের সঙ্গে জাদুকরগল যারা আছেন তাদের হাতের মধ্যে রশি লইয়া উপস্থিত হইছেন কেটা লইয়া রশি হাতের মধ্যে লইয়া মুসা কলিমুল্লার হাতের মধ্যে শুধুমাত্র একটা লাঠি জাদুকরগলে কি করছেন মাঠের মধ্যে যেমনে রশি জারিছেন সমস্ত মাঠ সাপে পরিণত হয়ে গেছে আল্লাহর কাছে মুসা কলিমুল্লাহ কইলা আয় আল্লাহ সমস্ত মাঠ সাপে পরিণত হয়ে গেল এখন আমি মুসা কি করব আল্লাহ জানাই দিলা কইলা ও মুসা তোমার হাতের লাঠিটা তুমি জমিন ছাড়ি দে দূর চরি বড় গা আল্লাহ উম্মা ওয়ালি সাইয়েদিনা মাওলানা আল্লাহ কইলা হে মুসা মুসা কইলা আয় আল্লাহ আস্থার সমস্ত মাঠ যে সাপে পরিণত হয়ে গেল এখন আমি কিতা করতাম ড্রাইভার কথা নারি আল্লাহ কইলা ও মুসা তোমার হাতর যে লাঠি আছে ওগো জমিন সাড়িয়া দেখো না কি হাল করে মুসা কলিমুল্লাহ তার হাতর লাঠি যেমনে ছাড়িছেন বড় আস্তা আজাগর সাপ হয়ে গেছে আজাগর সাপর নিয়ম হইল আজাগর সাপ কিন্তু জমিন চলা বিরা করিয়া খায় না একটা জায়গার মধ্যে বয়াত থাকে যেমনে শ্বাস টান দে সম্মুখে যা পায় তার ভেটর মধ্যে ঢুকাই দে মুসা কলিমুল্লাহর লাঠি যেই সময় আজাগর সাপ বনি গেল যেমনে টান মারছে শ্বাস টান মারছে ময়দানের মধ্যে যত আপনার জাদু গুরলর সাপ ছিল সমস্ত সাপ মুসা কলিমুল্লার লাঠির সাপে ধ্বংস করে দিল হুকা সুবহানাল্লাহ মুসা কলিমুল্লার যে লাঠি ছাড়ার কারণে যে সাপ হইছে যেমনে শ্বাস টান দিছে সমস্ত সাপ মুসা কলিমুল্লার লাঠির ভেটর মধ্যে ঢুকাই দিছে হুকা সুবহানাল্লাহ যেমনে এই দৃশ্য দেখছেন
জাদুগুরু হলে একসঙ্গে কি করছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়াল্কিয়াস সাহারাতু সাজিদিন জাদুগুরু হলে কইলা এরা কিন্তু এটা কিন্তু জাদু নাই এটা আল্লাহর তরফ থেকে হইছে মুসার লাঠি কিন্তু আল্লাহর তরফ থেকে আইছে সঙ্গে সঙ্গে যত জাদুগুরু কল আসলা সমস্ত আল্লাহর সত্তার মধ্যে পড়ে গেছেন কোকা সুবহানাল্লাহ এরপরে কি করছেন মুসা কলিমুল্লাহ রসুল মানিয়া আল্লাহর কাছে ঈমান আনি লাইছেন যত জাদুগুর কল আসলা সমস্ত মুসা কলিমুল্লাহর কাছে বলি লাইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ শত শত জাদুগুর কল ইসলাম ইসলামের গন্ডির মধ্যে এটুকু কি গেছিল কোকা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুরগণ অলি আকলার কেরামতির কারণে ইসলাম জীবিত রাখছেন আর নবী আকলার মুজিজার কারণে ইসলাম ধর্মরে আল্লাহ দুনিয়ায় জমিনও পয়লাইয়া গেছেন এর কারণে দেখবাই আমার বুজুরগণ অনেক সময় অলি আকলার কাছ থেকে গিয়া কোনো অলৌকিক ঘটনা অকল ঘটে যায় জ্ঞানহীন ঘটনা ঘটে যায় বিবেকহীন ঘটনা ঘটে যায় এটা কিন্তু আল্লাহর তরফ থাকি হয় মনে করে একজন মানুষ এই সময় আল্লাহওয়ালা বনি যায় আল্লাহর তরফ থাকি তখন কেরামতি প্রকাশিত হইতে থাকে এই বন্দাও আল্লাহর আর বন্দা কিন্তু আল্লাহওয়ালা হয়ে গেছে আর যে কেরামতি যেগু প্রকাশ হয় এটাও আল্লাহর তরফ থাকি প্রকাশ হয় কোকা সুবহানাল্লাহ ফেরাউনের ঘর আসিয়ারে আল্লাহ রাখছে ইমানদার একজন প্রকৃত শক্ত ইমানওয়ালা একজন মহিলারে আল্লাহ রাখছে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা কিতা লাগি রাখছে ও ফেরাউনের শিক্ষার লাগিয়া কিন্তু শেষ মুহূর্তে ফেরাউনে আর মানছে না হযরতে আসিয়া একদিন ঘটনাক্রমে তার মুখে থেকে আল্লাহ শব্দ বার হয়ে গেছে ফেরাউনে কইল রে আসিয়া তো আমার বেটি ইকে আমারে আল্লাহ কইতো ইয়া আল্লাহ রেগু কিতা কইলিল আত্মা ঘটনাক্রমে ফেরাউনের গরো আসিয়া তখন আর আত্মা মুখ থেকে বেরোইছে ইয়া আল্লাহ আমরা দেখবা কোনো সময় উষ্টা খাইলে কিতা পড়ি ইন্নালিল্লাহ কই না কেউ মারা গেলেও ইন্নালিল্লাহ কই বিপদ পড়লেও ইন্নালিল্লাহ ও ইন্না ইলাইহি রাজিউন কই তো ওলা ঘটনাক্রমে আসিয়ার দোকান থেকে ইয়া আল্লাহ বেরোই গেছে ফেরাউনে কইল ইগে ইয়া আল্লাহ রাখবো কিতা কই ইগে ইয়া ফেরাউন কইতো আমার নাম কইতো ইগে ইয়া আল্লাহ কই এখানে তো ইগে মুসারে মানি আল্লাহরে মানিয়া কই দিছে কইল এগুলো তো পরীক্ষা করা লাগলো কি পরীক্ষা করলো ফেরাউনে আসিয়ারে কইল আসিয়া তুমি আমার বিবি হইতে পারো কিন্তু মুসারে তুমি মুসার দিকে দিল দিলাইছো তুমি আল্লাহরে মানি লাইছো মুসারে নবী বলিয়া তুমি মানি লাইছো বলে কি হইছে তো বলে তুমি ইয়া ফেরাউন কইতাই ইয়া আল্লাহ কি কারণে তুমি আমার ঘর তাকিয়া কইলা হযরতে আসিয়া ফরমাইলা ও আমার আদরের স্বামী তুমি আমার স্বামী হইতে পারো কিন্তু তোমার কোনো সময় আল্লাহ আমি মানিয়া নেওয়া সম্ভব নাই কোকা সুবহানাল্লাহ হযরতে আসিয়া ফরমাইলাম ও আদরের স্বামী তুমি আমার স্বামী হইতে পারো তোমার অসংখ্যতা আমি মানতাম বাড়ি কিন্তু তোমারে আল্লাহ বলি আমি স্বীকার করা সম্ভব না হযরতে আসিয়া রে ফেরাউনে কি করলো ফেরাউনে কইল আসিয়া তুমি যদি তুমি মুসা কলিমুল্লার ধর্ম যদি ছাড়ো না আল্লাহরে যদি তুমি ত্যাগ করি আমারে আল্লাহ যদি মানো না তাহলে এমন পরীক্ষার সম্মুখীন করমু যে পরীক্ষা পৃথিবীর মধ্যে কোনো মানুষে পাইছে না বলে কিতা পরীক্ষা বলে তোমারে আমি কি করমু জমিনের মধ্যে শোয়াইমু আতর মধ্যে ফেরাগ মারমু দোয়াতে ফেরাগ মারমু বাবার মধ্যে ফেরাগ মারমু কিন্তু এখন পর্যন্ত সময় আছে তুমি আমারে আল্লাহ বলিয়া বিশ্বাস করিলাও হযরতে আসিয়া ফরমাইলাম তুমি আমার আতর মধ্যে বেরাক মারো এমন কি আগুন দি জ্বালাইয়া যদি বর্ষ করিলাও তাহলে তোমারে আল্লাহ মানা আমার দ্বারা সম্ভব হবে না ফেরাউনে কি করলো আসিয়ার জমিনের মধ্যে শুয়াইছে আর বড় একটা পাথর আসিয়ার বুকুর মধ্যে তুলছে হাত লম্বা করিয়া আতর মধ্যে দোয়াতর মধ্যে ফেরাক মারছে পাওয়ার মধ্যে ফেরাক মারছে মারিয়া কইলে ও আসিয়া এখন পর্যন্ত তোমার সময় আছে তুমি মুসা কলিমুল্লার ধর্ম ছাড়ি দেও হযরতে আসিয়া ফরমাইলা ও আমার আদরের স্বামী এক জান আমার আসিয়ার আফসুস
এইভাবে যদি হাজার জান যদি তাপতো তাহলে আল্লাহর নামে আমি কুরবান দিতে রাজি আছি ও কা সুবহানাল্লাহ হযরতে আসিয়ার কি করলো ফেরাক মারলো লাগার পরে যেই সময় আসিয়ার জান যাওয়ার উপযুক্ত হয়ে গেল দেখলা আসিয়া দুনিয়া থেকে আমি এই মুহূর্তে বিদায় নিমু হযরতে আসিয়া দোয়া করলো কালাত রব্বি ইবলিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন আয় আল্লাহ আমি তোমার আল্লাহ এক আল্লাহ বড়িয়া বিশ্বাস স্থাপন করি লওয়ার কারণে ফেরাউনে আমার উপর যে জুলুম অত্যাচার চালাইতেছে আমার উপর যে হাতর মধ্যে ফেরাক মারলো পাওয়ার মধ্যে ফেরাক মারলো এর বিনিময়ে তুমি জান্নাতের মধ্যে আমার লাগে একটা ঘর রাখিও কি রাখিও জান্নাতে একটা ঘর আমার লাগে রাখিও আমার উপরে যে নির্মম ব্যবহার করা হয়েছে আমার স্বামী আমারে যে ফেরাক মারছেন বুকুত ভাতর রাখছেন হাতে ভাবে ফেরাক মারি আমারে যে শাস্তি দিছেন তুমি আল্লাহ থেকে সরাইবার লাগিয়া আল্লাহ ইতা তুমি দেখতেছো আমার যে ফেরাউনে এই অবস্থা করছে এর বিনিময়ে তুমি জন্য তো আমার লাগে একটা গড় রাখিও আসিয়ায় আল্লাহর কাছে দোয়া করছেন হক সুবহানাল্লাহ যেই সময় আসিয়া মৌতের সময় লাগি গেল রব্বুল আলামিনে ফরমাইলা ও আমার ফরিস্তা আমার আসিয়া আমার কাছে দোয়া করছেন তান লাগি এখন জান্নাতের মধ্যে গন রাখতাম যাও রে আমার আসিয়ার এখন মৌতের সময় আইছে আমার আসিয়ার লাগি আমি যে জান্নাতের মধ্যে ঘর রাখছি আমার আসিয়া দুনিয়া ইত্যাকি যাওয়ার আগে তান জান্নাতের ঘরটা তোমরা দেখাই দেও কা সুবহানাল্লাহ আসিয়ার মৌতের সময় ফরিস্তায় জান্নাতানি দেখাইছন আর হযরতে আসিয়ায় জান্নাত দেখি দেখি বলিছন লা ইলাহা ইল্লাল্লাহু হজরতে আসিয়ায় জান্নাত দেখি দেখি দুনিয়ার থেকে বিদায় নিছন জোরে জোরে বড়কা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হইতাম আমার বুজুরগণ যাতে ওলিউল্লাহ গণের সানোর মধ্যে বেয়াদবি হয় না নবী গণের সানোর মধ্যে বেয়াদবি হয় না ওলিউল্লাহ গণের সানোর মধ্যে বেয়াদবি হয় না হক্কানি আলিমর সানোর মধ্যে যাতে বেয়াদবি হয় না হক্কানি দুনিয়ার জমিনে যত ভালো মানুষ খোলাছন যত মুরব্বী খোলাছন যত মা বাবা আমরা যারা মা বাবা দুনিয়াতে আছেন যাতে এরার সানোর মধ্যে আমরা বেয়াদবি না হয় এরার সানোর মধ্যে যদি বেয়াদবি হয় তাহলে আমরা ইমান লইয়া কবর যাওয়া কিন্তু কঠিন হইবে একটা জিনিস জানিয়ে রাখি আমার বুজুরগণ আমরা প্রত্যেকের আশা আমরা মারা যাওয়ার পরে জান্নাত যাইতাম আশা আছে রানী কঞ্চাইন প্রত্যেক মানুষের আশা আমরা মারা যাওয়ার পরে জান্নাত যাইতাম দুজক থাকি বাঁচিতাম কিন্তু হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় একদিন দেখেন রাসূলুল্লাহ চক্ষুর জল ছাড়িয়া কান্দিতেছেন হযরতে ফাতিমা জিজ্ঞাসা করলা কইলা বাবা জান তোমার নিশ্চয় বাবার কথা মনে হইছে কান্দরায় রাসূলুল্লাহ কোনো উত্তর দিন না এরপরে ফাতিমা ফরমাই বাবা জান নিশ্চয় তোমার মা জননীর কথা মনে হইছে কান্দরায় রাসূলুল্লাহ কোনো উত্তর দিন না এরপরে জিজ্ঞাসা করলা কইলা বাবা জান নিশ্চয় তোমার স্ত্রী আমার মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা স্মরণ হইছে কান ধরায় রাসূলুল্লাহ কোনো উত্তর দেন না শেষ মুহূর্তে হযরতে ফাতিমা ফরমান বাবা জান তুমি কি কারণে কান্দিতেছো আমি তোমার মেয়ে ফাতিমা এর কারণটা জানতে চাই রাসূলুল্লাহ ফরমাইলা মা গো ফাতিমা আমি যেই সময় মেরাজের মধ্যে গেছি বর্তমান চলিত মাস হইল মেরাজ চলিত মাস হয়ে তাহলে রজবর মাস এই রজব মাসের 27 তারিখ দিন 26 তারিখ দিন গত রাত্রি রাসূলুল্লাহর মেরাজ হয়েছে লম্বা ঘটনা আল্লাহ নবী মেরাজের মধ্যে গেছেন আল্লাহরে দেখছেন আইতে সময় আমরা লাগিয়া নমাজ ধইয়া আইছেন এই মাস হয়ে তাহলে নমাজ ফরজ হওয়ার মাস তৎসর্বপ্রথম 50 অক্তর নমাজ আনছেন মুসায় ফিরাইয়া দিছেন ঘুমাইতে ঘুমাইতে 5 অক্তর নমাজ আইছে এর কারণে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইল আমার হাবিব তোমার যে উম্মতে 5 অক্তর নমাজ ভালোভাবে পড়ি লাইব আমি আল্লাহ 50 অক্তর নমাজের সওয়াব দিব হুকা সুবহানাল্লাহ আমার ঘর উদ্দেশ্য হইল
আল্লাহর নবী যারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলাম আগো ফাতিমা আমি যেই সময় মেরাজের মধ্যে গেছি তখন মেরাজের মধ্যে নিয়ে আল্লাহ আমারে দুজক দেখাইছেন বেশ দেখাইছেন কিন্তু দেখছি দুজকের মধ্যে আমার উম্মত তখন জ্বলিতরা উম্মতের মধ্যে বেশিরভাগ বেটি মানুষ দুজকের মধ্যে জ্বলিতরা বেশিরভাগ বেটি মানুষ দুজকের মধ্যে জ্বলিতরা বলে কারণ কিটা বলে কারণ হইয়া তা লইয়া রাসূলুল্লাহ এরা তাদের স্বামীর অবাধ্য থাকে আল্লাহর নাশুকরিবাজি বেশিরভাগ করে স্বামীর খেদমত থাকি তারা সরিয়া থাকে এতে বোঝা গেল যে স্ত্রী যে মহিলা স্বামীর খেদমত ভালোভাবে আদায় করবে জানিয়া রাখিও এই স্ত্রীর ঠিকানা আল্লাহ জান্নাতের মধ্যে রাখছে সুবহানাল্লাহ তে হযরতে ফাতিমা ফরমাইলা বাবা জান তুমি কি কারণে কান্দো আমি জানতে চাই হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলা মা গো জান্নাতের মধ্যে দেখছি মহিলা আমার উম্মত হল জ্বলিতরা বলে ইয়া রাসূলুল্লাহ আমি এখন আপনার কান থাকি হাস থাকি জানতে চাই দুজক থাকি বাঁচিবার কোনো রাস্তা আসেনি বলে দুজক থাকি বাঁচিবার একটা রাস্তা হইয়া থাকলো যদিন কোনো মানুষে দুজক থাকি বাঁচিবার লাগি আল্লাহ রাস্তা যদি সৎকা কয়রাত করে তাহলে সৎকা কয়রাতর কারণে আল্লাহ তারে দুজকর আগুন থাকি মাফ করিয়া জান্নাত পৌঁছাই দিবে হুকা সুবহানাল্লাহ নবী যে ফরমায় সৎকা কয়রাত করলে দুজকর আগুন আল্লাহ নিভাই দে এর কারণে হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ রাসূলে ফরমায় একারে যদি কোনো মানুষ সৎকা করার উপযুক্ত যদি থাকে না একটা খাজুরের দানার পরিমাণ খাজুর যদি আল্লাহর রাস্তার সৎকা করে তাহলে এই মানুষের কিয়ামতের দিন ও খাজুরের দানার সৎকার বিনিময়ে দুজকর আগুন থাকি বাঁচাই তারে বেহেশত দিলেই বা হুকা সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাসূলে ফরমায় আমার উম্মত যদি গরিব থাকে খাজুরের একটা দানা পরিমাণ যদি কোনো মানুষের সৎকা করার যদি ক্ষমতা না থাকে একটা খাজুরের চারটা ভাগ করলে যে এক ভাগ ওলা খাজুরের একটা সিল্লা যদি কোনো মানুষে আল্লাহর রাস্তা সৎকা করা ধরে তাহলে এই মানুষের কাল কেয়ামতের দিন খাজুরের একটা সিল্লা সৎকা করার কারণে আল্লাহ জান্নাতের মধ্যে দিব হুকা সুবহানাল্লাহ এখন দেখুন আমার বুজুর্গন এক কেজি খাজুর যদি কোনো মানুষে লয় কয়টা খাজুর হইব অনুমান শুনছেন দেখি কয়টা হইব একটা খাজুর চার সিল্লা করিয়া যদি চারজনে সৎকা আল্লাহর রাস্তাত করেন তাহলে চারজন আল্লাহর বন্ধায় মাপ পাইলে আল্লাহর কাছে দুজকের আগুন তাকিয়া আর এক কেজি খাজুর যদি কোনো মানুষে সৎকা করে তাহলে কোন জানি এক কেজি খাজুর কতটা হইব অনুমান মনে করলাম একশোটা খাজুর বলা একশোটা খাজুর দিয়ে যদি চার ভাগ করে তাহলে কষ হইব চারশো চারশোজন মানুষরে এক কেজি খাজুর সৎকা করলে কে আমত দিন আল্লাহ দুজকর আগুন থেকে মাফ করে বেশ তো টাকা দিব হুকা সুবহানাল্লাহ আমার খোয়ার উদ্দেশ্য হইলে আমার বুজুর্গন আমারে খোয়া হয়েছে সামান্য আচ্ছা কোন চাইন দেখি ওই যে ইসা আলাইহিস সালাম মসজিদে আজকে করা হয়েছে দুই নম্বর বছর করা হয়েছে নানি আজকে গত বছর করা হয়েছে নানি সামনে বছর বন্ধই দিত নি আপনার আর কি হাল না চলতো চলতো নি না বন্ধই দিত চলতে হইলে সর্বপ্রথম আমরার বিশ্বাসের প্রয়োজন আছে আল্লাহর ওলি ঠিক বলিয়া এটা আমরা আকিদা টাকার প্রয়োজন আছে এরপরে টাকার প্রয়োজন আছে পয়সার প্রয়োজন আছে কষ্টের প্রয়োজন আছে অনেক ত্যাগ শিকারের প্রয়োজন আছে ঠিক না নি আমার বুজুর্গ এখান জারি রাখতে হইলে মস্ত কিতা করা যাইব নি বলে আত্ম বান্ধিয়া করে বই রইলে আল্লাহ এনে প্যান্ডেল সাজাইবা আর মাইক আনাইবা আলিমহল আল্লাহ খেদাইয়া অন দিবা আর ওখানে ওই বইলা কোনো ব্যবস্থা আছে নি জি না আল্লাহ আমরারে উসিলা হিসাবে মাধ্যম দিছে আমরার থেকে এইটা যে তৈরি করা হইতো আর এই মজলিসের মধ্যে সব পাই সব অর্জন করা হইতো অলির সঙ্গে নিষ্পতওয়ালা মজলিস এখানোর মজলিসরে আল্লাহ বেকার করতো না এই অলির খাতিরে আমরা আজকের ইসালে সব ওর মজলিসরে আল্লাহ কবুল করে খোক আল্লাহ আমিন আর এই যে ইসালে সব যে প্রত্যেক বছর হইতো আপনারা সবর কিয়াল আছে আপনারা নিশ্চয় অন্তর মায়া আছে ই অলির সঙ্গে নিশ্চয় মহব্বত আছে অনেকে কিমান ই অলিরে ভাইছেন ভাইছেন নি লাখো আসেন নি ভাইছেন না তখন চিন্তা করেন আমার বুজুর্গন এনে পুণ্যা এক অলি যত আগর মানুষ আসলা তত সরল সুজা আসলা ঠিক না নি আমার বুজুর্গন আর এখন গুরুজবানাত আমরা সব রহমত আলী হল না খালি মতলব আলী হল রয়েছি এখন আমরা রহমত আলী না মতলব আলী হন চাই মতলব আলী হল আমরা আগর মানুষ আসলা রহমত আলী আর এখন আমরা ওই গেছি মতলব আলী হল রয়েছি খালি ওদিকে আগর মানুষ ভালো মানুষ আসলা এরা গেছেন গিয়া এরার স্মরণ করলে এরার পথ অনুসরণ করলে এরার আদর্শ আদর্শবান আমরা হইলে আল্লাহ পর্যন্ত বসতাম্বার মুখ কাছু বাহান আল্লাহ তো ইটান জারি রইতো আপনারা খেয়াল আসেনি